হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি, তো দেখো ভিডিওটা। আর আজকে এই যে মাছগুলো, ইলিশ মাছ তোমার দাদাভাই আমি রান্না করলে বলে ভালো হয় না, ভালো হয় না, তো তোমার দাদাভাইকে দিয়ে রান্না করাবো আজকে। শুদ্ধ বলে ভালো হয় না, এটা করো ওটা করো, খুব ই করে, কতটা কষ্ট আমি দেখো। বলে মাছ তুমি কাটতে পারো না, এই কী কেটেছো, এই কেমন হয়েছে, মানে প্রত্যেক দিন এক এক রকম প্রশ্ন করবে, তো আজকে ব্যবস্থা করবো দেখো। হ্যাঁ, কেটে আমি তরকারি করবো মাছটা, মাছের ইলিশ মাছের ঝাল হবে, মা শুধু মশলাটা বেটে দেবে, আমি ইলিশ মাছটা একটু ইলিশ পারবে তো ভালো করে মাছ চাইতি, যদি না পারো কিন্তু তাই খাবো না, ঘুমিয়ে পড়বো। আচ্ছা, তোর মাছ চাইতে ভালো করবো, এই নুনটা দিলাম, নুন দিলাম, হলুদ এক চিমটে দেবো, তারপর দেবো পেঁয়াজ দিলাম, রসুন বাটা দিলাম, টমেটো দিলাম। তুমি ভালো পারলি তাহলে আমি খাবো, মারেও খাবো, খাবো যদি ভালো লাগে, মারেও খেয়ে। ভাও কি সুন্দর তো কালার হয়েছে বাবা! হবে না, আমি দেখো কত সুন্দর রান্না করেছি, দেখি একটু খেয়ে দেখি কিরকম টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, হেভি সুন্দর হয়েছে।